ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर इच्छा है श्री श्री दुर्गा पूजोर आगे स्वामीजी पदप्रांतर शीर्षक शेष पाठचक्र आज के अब्जानंदजी मजे ग्रंथ स्वामीजी पदप्रांते निर्दिष्ट दिन स्वामीजी पदप्रांते आलोचन बसे विगत दिन शेष कर स्वामीजी के जो बांगल स्वामीजी जो बीरजानंदजी और तार गुरु भाई ये दूजन के पाठान कथा छो प्रकाशानंदजी महाराज তারপরে যখন এরকম ঠিক হলো যে এরা দুজন যাবেন, প্রকাশানন্দজি রাজি হলো আমাদের বিরজানন্দজি মাঝ কিছুতেই বাংলাদেশ যেতে রাজি হলেন না। তিনি বলেছিলেন যে আমি আর তো নিজেরই কিছু হয়নি, আমি কী বলবো কী করবো। স্বামীজি বলেছিলেন যে আমাদের কাজের একটা ধারাকে খুব সুন্দর করে রেখে বলেছিলেন, তুই কি আচার্যের অভিমান নিয়ে রেখে বলবি নি, সেবার ভাবে যেমন অপর দশটা কাজ করিস বক্তৃতাও সেইভাবে করবি। একেবারে আগামী দিনের প্রজন্মের কাছে একটা খুব বড় একটা উদাহরণ, আমরা যা কিছু করি না কেন সেটা সবটাই যেন সেবার ভাব নিয়ে করা হয়, এবং সেই ভাবটা যদি থাকে তাহলে সেটা ঈশ্বর উপাসনার তুল্য হয়। এটা আমাদের কাছে খুব আশার কথা, একই সঙ্গে খুব একটা ভাবনার কথা। আমাদের এখানে একজন দিদিমণি আছেন যিনি গিয়ে জেলে গিয়ে কয়েদিদের পড়ান, তিনি তার অভিজ্ঞতার কথা বলছিলেন। অভিজ্ঞতাগুলো শুনলে আমাদের সত্যি সত্যি খুব ভয় কেমন লাগে, উৎসাহ বাড়ে। স্বামীজি যেরকম চেয়েছিলেন সকলের জন্য কাজ করা, কাজের কত রকম ভ্যারাইটি, আমাদের বেশিরভাগ মানুষ কাজই খুঁজে পায় না, কি করব কেমনভাবে সেবা করব সেটাই বুঝে উঠতে পারে না, কিন্তু কেউ যদি একবার চেষ্টা করে খুব সাধারণভাবেই সেবা করতে পারা যায়। আমাদের স্কুলের যারা আসতেন আর্ট, তাদের মধ্যে ছিলেন অন্যতম ছিলেন আর্চ বিশপ ডিসি গড়াই। তিনি বলেছিলেন একজন মানুষকে এ পথ এ রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে দেওয়া সেটাও এক ধরনের সেবা। এই যে তুমি সমস্ত রাস্তাটা এপার থেকে ওপারে তাকে পৌঁছচ্ছ, তোমার সবসময় একটাই খেয়াল থাকবে তিনি যেন তোমার হাতে সুরক্ষিত হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, যেন প্রভু যীশুকে হাত ধরে তুমি এক রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিচ্ছে। উল্টে সে তোমাকে কোনোরকম থ্যাংক ইউ দেবে না, কিন্তু তার যে স্যাটিসফ্যাকশন তার যে সন্তোষ সেটা তোমাকে নতুন করে জীবনে চলার পথে শক্তি দান করবে। এই যখন এরকম আলোচনা হচ্ছে সেই সময় পূজনীয় স্বামীজি মহারাজ আমাদেরকে শিখিয়েছিলেন, আমাদের বিরজানন্দজিকে শিখিয়েছিলেন অধিকার ভেদে কাকে কীভাবে শক্তি দেবেন, এই মন্ত্র দেবেন। তিনি একেবারে তার দূরদৃষ্টি দিয়ে দেখেছিলেন পরবর্তীকালে অনেক বছর পরে ১৯৩৮ সাল থেকে ১৯৩৮ সালে যখন তিনি আমাদের শুদ্ধানন্দজি শরীর চলে গেল, সংঘগুরু পদে উদ্ধৃত হলেন, তিনি আমাদের গুরু হিসেবে আসন অলঙ্কৃত করবেন, সেই কারণে তাকে তিনি যেন শক্তি সঞ্চার করলেন। তিনি দুজনের কাছেই মন্ত্র সমষ্টি পেয়েছিলেন, এক হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং আরেকজন হলেন শ্রী মা সারদা দেবী। আমরা শেষ করেছিলাম সেদিনকে একটি ভারী সুন্দর কথা দিয়ে শেষ হয়েছিল। তিনি বলেছিলেন বিশ্বাস কর তাঁর শক্তি তোদের ভিতর দিয়ে সংক্রামিত হচ্ছে। এই যে আমাদের সংঘের প্রতি ভালোবাসা, মহাপুরুষ মাঝ বলতেন না লয়্যালিটি টু সংঘ ইজ লয়্যালিটি টু ঠাকুর, সংঘের প্রতি আনুগত্য আদতে সেটা শ্রীরামকৃষ্ণের প্রতি আনুগত্যের প্রকাশ। তিনি বলছেন যে সংঘশক্তি বলছেন বিশ্বাস কর তাঁর শক্তি তোদের ভিতর দিয়ে সংক্রামিত হয়েছে। জানবি সংঘই ঠাকুরের সমষ্টি শক্তি, আপনাদের পড়ে শোনানোর উপায় নেই, কিন্তু স্বামীজির যে মট রুলস আছে সেখানে স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন যে আগামী দিনের মানুষ যারা শ্রীরামকৃষ্ণকে দেখবার সুযোগ পাচ্ছেন না, এই শ্রীরামকৃষ্ণের সমূহ শক্তিকে দেখতে গেলে এই সংঘের দিক দিয়ে তাকানো যায়। একটা গুলদস্তার সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা গুলদস্তায় একটা গোলাপ একটা যে বোকে ফ্লাওয়ার বোকে থাকে তার ভিতরে অনেক রকমের ফুল থাকে, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা রঙ,
কিন্তু সম্মিলিত যে শক্তি তার একটা রূপ, পৃথক পৃথক শক্তির এক একটা রূপ। শ্রীরামকৃষ্ণের সব শক্তি সংঘের এই চারটি ভাব দিয়ে এই আমাদের ভেতরে আসে। সেই কারণে সংঘের প্রতি কাজ সব কিছুর ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের জীবনে আসে। তাই সংঘের সংঘ সাধনা করলে, সংঘের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকলে, হয়তো আমরা হয়তো দেখবেন জীবনের শেষে গিয়ে কিছুই পাবো না, কেউ চোট্টরও আখ্যান পান সারা জীবন কাজকর্ম করে, কিন্তু নিজের মনের যে স্যাটিসফ্যাকশান থাকে যে আমার সাধ্যমতো ঠাকুর আমাকে দিয়ে করিয়ে দিয়েছেন, এটা একটা বড় ধরনের কাজ। তারা যাত্রা করলেন 1899 সালের 4 ফেব্রুয়ারি। প্রকাশানন্দ বেশ অনেক দিন করেছিলেন এবং তারপরে কিছুদিন বাদে তাকে তুলে নেওয়া হলো। তখন বিরজানন্দজি একাকি তারা ঢাকাতে গিয়েছিলেন এবং ঢাকাতে গিয়ে তারা প্রচার করেছিলেন। ঢাকা ছাড়াও যে তিন জায়গায় তাদের প্রচার হয়েছিল, আরেকটি হচ্ছে ময়মনসিংহ এবং বরিশাল। এই বিরজানন্দজি প্রথমে ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি এবং পরবর্তীকালে এই বিরজানন্দজির প্রচার এবং আরও পরে স্বামীজির আরেক শিষ্য স্বামী আত্মানন্দজি বাংলাদেশে যখন ছিলেন, তাদের সম্মিলিত প্রচারের ফলে বাংলাদেশের মানুষ তখন পূর্ববঙ্গ, এই পূর্ববঙ্গের মানুষজনের ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাব ছড়িয়ে এসেছে। আমরা অনেকের কথা জানি না, যেমন দিনাজপুরের অধ্যক্ষ ছিলেন স্বামী গদাধরানন্দজি, তার কথা আমরা আত্মস্থানন্দজির কাছে বারবার শুনেছি। রোজ ভোরবেলা তিনি হাঁটতে হাঁটতে চলে যেতেন সেই নদীর ধারে, সেখানে গিয়ে তিনি সেই সূর্য বন্দনা করতেন, তারপর তিনি ফিরে আসতেন, সমস্ত দিনের কাজ করতেন। তিনি এমনভাবে কাজ করতেন দেখে মনে হতো তিনি কারুর কাছে কাজের কোনো প্রত্যাশী নন, অথচ এমনভাবে কাজ করতেন, এমন ভালোবাসা নিয়ে কাজ করতেন সকলের মনে হতো যে আমি এইভাবেই ভালোবাসে এইভাবেই কাজ করি। এরকম বহুজনের অবদান এই সংঘ শরীরে তৈরি। বরিশালে যখন বিরজানন্দজি একাকি যান, তখন তিনি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাড়িতে তার অতিথি হিসেবে ছিলেন। মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কাছে অনেকগুলি যুবক, আদর্শবাদী যুবক আসতেন, তিনি তাদের কখনও রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচার করেননি। তিনি যে ভারী সুন্দর জিনিস প্রচার করেছিলেন সেটা হলো এই যে কেমন করে একটা আদর্শ জীবন যাপন করা যায়। আসলে জীবনটা যদি আদর্শ না হয়, আমরা যা কিছুই করি না কেন, কোনো কিছুই শেষ অবধি ঠিকঠাক মতো থাকে না। তাই তিনি এই কাজটি করেছিলেন। এরপরে তারা দেওভোগে গেছিলেন, নারায়ণগঞ্জে দেওভোগে গেছিলেন এবং সেখানে গিয়ে নাগমশাইয়ের বাড়িতে যান। নাগমশাই তাদের খুব যত্ন করেন, ভীষণ আদর যত্ন করেন নাগমশাই এবং নাগমশাইয়ের স্ত্রী। সৌভাগ্যক্রম বলুন, দুর্ভাগ্যক্রম বলুন, যাই বলুন, নাগমশাইয়ের বাড়িটি অ্যাজ ইট ইজ আছে। এরকমভাবে তার গুরুভাইরা এবং গুরু শিষ্যেরা যেমনভাবে এসেছিলেন, সেই সময় নাগমশাইয়ের বাড়ি ঠিক যেমনটি ছিল এখনও নাগমশাইয়ের বাড়ি সেরকম আছে। এক সাম্প্রদায়িক দাঙ্গায় 1951 সালের দাঙ্গায় হিন্দু শূন্য হয়ে গেছিল দেওভোগ। হিন্দুরা যখন ফিরে এলো আবার 6 বছর বাদে 1957 সালে, তখন তার বাড়িটা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। বিশাল বড় বাড়ির দুপাশ দিয়ে একটা দিকে নাগমশাইয়ের বাড়ি, যেটা একজন মুসলমান ভদ্রলোক অধিগ্রহণ করেছিলেন, বাড়ির মাঝখানটা যেটা যেখানে ওদের ওঁর এবং ওনার স্ত্রীকে দাহ করে সেখানে সমাধি দেওয়া হয়, তার অস্থি সমাধিস্থ করা হয়, সেটা আইল্যান্ডের মতো হয়ে গেছে, ওরা খুব যত্ন করে রেখেছে। আর আরেক দিকটা যেটা সেরেস্তাখানা এবং ছিল সেই সব অঞ্চলে তার সঙ্গে সংযুক্ত করে একটি হাসপাতাল তৈরি হয়েছে। নাগমশাইয়ের বাড়ি যিনি অধিগ্রহণ করেছিলেন, বলা যেতে পারে লুট করে যিনি নিয়ে গিয়েছিলেন, তিনি বাড়ির অনেক কিছু পরিবর্তন, অন্যান্য মানে বাড়ির প্রাঙ্গনের অনেক কিছু পরিবর্তন করেছিলেন, 2টো জায়গাতে কোনোভাবে হাত দেননি। এক হচ্ছে নাগমশাইয়ের বাড়ি, আর একটা হচ্ছে যেখান থেকে গঙ্গা প্রবাহিত হয়েছিল, এখনও যেখান থেকে গঙ্গা প্রবাহিত সেটা অ্যাজ ইট ইজ আছে। এমনকি সেই বাইরের দিকের কাঠের সিঁড়ি, পুরোনো দিনে বাংলাদেশে যেরকম নিয়ম ছিল, সেই বাইরের দিকের কাঠের সিঁড়ি দিয়ে এবং সেই পালকিটা আছে যাতে করে নাগমশাইয়ের স্ত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো, সেই ঘর আছে যেখানে নাগমশাই থেকেছেন, দোতলার সেই ঘর আছে যেখানে নাগমশাই স্ত্রীর শরীর যায়, সব কিছু একরকম আছে। ওরা ঠিক ওই রকমভাবে ইতিহাসকে যেন ওইখানে থামিয়ে দিয়ে গেছেন। আমাদের বিরজানন্দজি তার বাড়িতে গেলেন এবং এই বিরজানন্দজির সাথে নাগমশাই আগেও দেখা হয়েছিল কাকুরগাছিতে এবং বরাহনগর মঠে, সেখানে তার সাথে দেখা হয়েছিল। তাই বিরজানন্দজিকে তিনি খুব ভালোবাসতেন। বিরজানন্দজি বারবার তার সেবাভাব এবং তার ভক্তির কথা এবং শ্রীরামকৃষ্ণের প্রতি আত্মানুরাগের কথা বলতেন। বাংলাদেশ থেকে ফিরে আসার পরে স্বামীজি
তার ব্যক্তিগত সেবায় বিরজানন্দজিকে নিলেন। সেটা একটা অদ্ভুত গল্প। এই স্বামীজি খুব বেশি দিন তিনি সেবা করবার সুযোগ পাননি, কিন্তু এরকম হয়েছিল যে তিনি একাদিক্রমে 3 মাস সমস্ত রাত না ঘুমিয়ে কাটিয়েছিলেন স্বামীজির যদি কোনো সেবা লাগে। তখনকার দিনে এই আমরা যেরকম সেবা টেবা করি, হাত পাত ঘুরি টুরি ঘুরে বেড়াই, এরকম করার ছিল না। ভীষণ কঠিন পরিশ্রম ছিল মঠেতে, সব কাজ প্রায় সাধু ব্রহ্মচারীদের করতে হতো। হিতেশানন্দজি বলতেন, সবচেয়ে বড় এবং কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং কাজ ছিল গঙ্গা থেকে জল তুলে, বাঁকে করে জল তুলে নিয়ে এসে যে খাটা পায়খানা ছিল তার যে জলাধার সেটা পূর্ণ করা। এবং এদের লিডার ছিলেন স্বামী ওঙ্কারানন্দজি। যদিও ওঙ্কারানন্দজি পরবর্তীকালে ছিলেন, কিন্তু এই সমস্ত কাজগুলো বিরজানন্দজি করেছিলেন। তখনকার দিনে সব সাধুরাই এই প্রচণ্ড কায়িক শ্রম করতে হতো, সবজি বাগানে কাজ করতে হতো, ফুলের বাগানে কাজ করতে হতো, রান্না করা, বাসন মাজা সমস্ত কাজ। আমরা যেমন খুব সহজে জীবনযাপন করছি, ঠিক সেই রকম সহজে জীবনযাপন করার ব্যাপারটা সেই সময়টায় ছিল না। বিরজানন্দজি সারাদিন সেই সব কাজ করতেন, একই সঙ্গে স্বামী বিবেকানন্দেরও সেবা করতেন। স্বামী বিবেকানন্দ তখন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন তিনি এই বিদেশে কাটানোর ফলে তার শরীর একেবারে ভেঙে যায়। কলকাতায় চিকিৎসার সুবিধা হওয়ার জন্য বলরাম মন্দিরে নিয়ে আসা হয়। সেই বলরাম মন্দিরে সে সময় একতলার ঘরে থাকতেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজ। তুরিয়ানন্দজি মহারাজ আমাদের বিরজানন্দজির প্রতি স্বামীজির যে সেবা তাতে খুব আনন্দ পেয়েছিলেন। এবং যখন তিনি শুনলেন যে রাত্রিরে কোনোদিন তিনি ঘুমোন না, সেটা শুনে তার খুব অবাক লাগলো। জিজ্ঞেস করলেন, কেন ঘুমোস না? তার বারবার মনে হতো যে, তিনি উত্তর দিয়েছিলেন, স্বামীজির যদি কোনো প্রয়োজন হয়, স্বামীজি ডাকা মাত্র স্বামীজি বিরজানন্দজি সেখানে থাকতেন। এরপরে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী স্বামীজিকে আবার সমুদ্র যাত্রার কথা ঠিক হলো। স্বামীজি আবার বিদেশ যাবেন 19 জুন 1899 সালের পরের দিন। সেদিনকে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে, সেখানে দুটো বিখ্যাত ঘটনা হয়। একটা হচ্ছে গ্রুপ ফটো তোলা হয়েছিল, গ্রুপ ফটো যখন তোলা হয়েছে সেই সময় স্বামী বিরজানন্দজি রান্না করছিলেন, খালি গায়ে রান্না করছিলেন। সেই গ্রুপ ফটোর ছবি যদি আপনারা দেখতে পাবেন, দেখবেন বিরজানন্দজি খালি গায়ে এসে দাঁড়িয়েছে এবং হাতে খুন্তিটা আছে যেটা নিয়ে তিনি রান্না করছিলেন। এইটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, স্বামীজি সেদিনকে একটি অপূর্ব সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। আপনারা ভারতে বিবেকানন্দে এই বক্তৃতাটা পাবেন। বক্তৃতার নাম হচ্ছে সন্ন্যাসের আদর্শ তৎপ্রাপ্তির উদ্দেশ্য, সন্ন্যাস ইজ আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিস। এটা একটা অপূর্ব বক্তৃতা, মানে গৃহী সন্ন্যাসী যে এই বক্তৃতা পড়বে তার ভেতরেই রক্ত গরম হয়ে যাবে। তখন বারবার মনে হতে থাকবে একটা খুব একটা হীনতম জীবনকে কাটিয়ে গিয়ে চলেছি। এই দিনে এই বক্তৃতাটা দিয়েছিলেন বিরজানন্দজি। এত মন খারাপ ছিল, ছবিটা দেখলেই বোঝা যায়, মনে হচ্ছে একটা টসকা দিলেই যেন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকবে। স্বামীজিকে তিনি বড্ড ভালোবাসতেন। স্বামীজি তার একেবারে, স্বামীজির যেমন তার চোখের মণি ছিলেন, তিনিও তেমনি স্বামীজির চোখের মণি ছিলেন। তিনি স্বামীজিকে ছাড়তে অন্যান্যদের সাথে কলকাতা বন্দর অবধি গেলেন এবং এই দিনই পরের দিন স্বামীজি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় তার সঙ্গে ছিলেন স্বামী তুরিয়ানন্দজি এবং ভগিনী নিবেদিতা। স্বামীজির আগেই ওর একটা পোস্টিংয়ের ব্যবস্থা করেছিলেন। তাকে মায়াবতীতে সদ্য প্রতিষ্ঠিত প্রবুদ্ধ ভারত অফিসে স্বরূপানন্দ মহারাজ এবং মাদার সেভিয়ার ও ক্যাপ্টেন সেভিয়ার এদের সাহায্য করার জন্য বিরজানন্দজিকে নির্বাচিত করা হয়। কিন্তু বিরজানন্দজি তখন স্বামীজির সেবা করছিলেন এবং সেই কাজে তার ভীষণ ভালো লাগছিল বলে তিনি প্রার্থনা করেন যে তাকে যেন আরও কিছুটা দিন তার সেবাতে থাকতে দেওয়া হয়। কিন্তু স্বামীজি চলে যাওয়া মাত্রই তাকে তিনি রওনা দিলেন, রওনা করিয়ে দিলেন। স্বামী ব্রহ্মানন্দজি তাকে মায়াবতীর উদ্দেশ্যে রওনা করে দিলেন। এখন আমরা যে মায়াবতীতে যাই, হুশ করে চলে যাই গাড়ি করে, আমরা আজ থেকে 20-25 বছর আগেও যখন গেছি, 20-25 বছর কে একটু বেশি বলা উচিত, 1989 সালে প্রথমবার গিয়েছি, যখন গিয়েছিলাম তখনও কিন্তু হুশ করে যাওয়া যেত না এবং তখনও এত গেস্ট হাউস ছিল না, শুধুমাত্র মাদার্স কটেজ এবং একটি মাত্র গেস্ট হাউস তৈরি হয়েছিল এবং তাতেই খুব সামান্য গেস্টদের থাকতে দেওয়া হতো, আমরা থাকতে পাইনি। আমরা লোহাঘাটে থাকতাম এবং পায়ে হেঁটে, তখন তো বয়স অল্প ছিল, 10 কিলোমিটার রাস্তা রোজ পায়ে হেঁটে ওপরে উঠা যেত আবার সেখান থেকে নেমে আসা যেত। পূজনীয় স্বামী স্বানন্দজি মহারাজ সেই সময় এই ছিলেন। কিন্তু এই সময় যখন তিনি যান, সেই সময় প্রায় সমস্ত পথটা 5 দিন লাগতো পায়ে হেঁটে
অথবা ডান্ডিতে অথবা কুলির পিঠে যেতে। যেভাবেই আপনি যান না কেন, ডান্ডিতে গেলে একটু কম সময় লাগতো, লোকে বয়ে নিয়ে যেত, তো কিন্তু সব শুধু সময় লাগতো 5 দিন। কাঠগোদাম অব্দি ট্রেন ছিল এবং কাঠগোদাম থেকে তারা রওনা দিতেন। মাদার সেভিয়ার খুব ভালোবাসতেন, যদিও মাদার সেভিয়ার খুব হার্টিলি স্বরূপানন্দজির ছেড়ে চলে যাওয়ার পর খুব হার্টিলি তাকে অ্যাকসেপ্ট করেননি, কিন্তু যখন প্রথমবার কর্মী হিসেবে প্রেরিত হন তখন খুব তার খুশি হয়েছিলেন। স্বামী বিরজানজি অত্যন্ত কর্মঠ ছিলেন, তিনি যেমন আশ্রমে যাবতীয় কাজকর্ম করতেন ঠিক সেই সময় সেই সঙ্গে তিনি প্রবুদ্ধ ভারতেরও সেবা করতেন। তখন প্রবুদ্ধ ভারতের যাবতীয় এডিটোরিয়াল সব কিছু হয়ে সেগুলো কলকাতার আসতো এবং সেখান থেকে কলকাতা থেকে সেটি এখন যেমন ওয়েলিংটন এই আমাদের অদ্বৈত আশ্রমে কলকাতা অফিস হয়েছে, এখানে যেমন এখন কত সুবিধে হয়েছে, পুরো কম্পোজ করে কলকাতা ইমেলে পাঠিয়ে দেওয়া হয়। কলকাতার সিটি ম্যানেজার যিনি আছেন তিনি বসে সেটাকে বইয়ের আকার দেন, তারপরে সেটা একদল মানুষ আছেন, কেউ প্রচ্ছদ আঁকছেন, কেউ তার প্রুফ দেখছেন, কেউ ঠিকঠাক করে দিচ্ছেন, এবং সেটা এসে গেলে তার প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কলকাতার অফিসে হয়। এর সমস্ত কিন্তু সেই সময় কলকাতার অফিসে হতো না, বেশিরভাগটাই মায়াবতী থেকে হয়ে আসতো। শুরুর দিকে মায়াবতীতেই ছাপা হতো, বাঁধাই হতো এবং কাঁধে করে সেই বোঝা 10 কিলোমিটার নিচে ওই পোস্ট অফিসে এসে গ্রাহকদের কাছে পাঠাতে হতো। কিন্তু এত কিছু সত্ত্বেও ক্যাপ্টেন সেভিয়ারের আচমকাই খুব অসুস্থতা বাড়ে এবং ক্যাপ্টেন সেভিয়ারের শরীর চলে যায়। ওদেশ থেকে এদেশে এসেছিলেন স্বামীজির ভাবে থাকবেন বলে, এবং তার শরীর চলে যাওয়ার পর স্বামীজির শিষ্য এবং সন্ন্যাসীরা যারা উপস্থিত ছিলেন গ্রামবাসীরা, তারা ক্যাপ্টেন সেভিয়ার মরদেহ নিয়ে যান একদম অনেকখানি নিচে, এখনও দেখতে পাওয়া যায় যাওয়া জায়গাটা, সেইখানে হিন্দু মতে, সম্পূর্ণ হিন্দু মতে তার শরীরকে দাহ করা হয়। এই ঘটনা যখন ঘটে তখন স্বামীজি ইউরোপে অক্টোবর মাস 1900 সালের অক্টোবর মাসে এই ভারতবর্ষে ফিরে এসেই তিনি মাদার সেভিয়ার শোকবিউ হলা মাদার সেভিয়ারের সঙ্গে দেখা করতে রওনা দেন। কাঠগোদাম স্টেশন অবধি তিনি ট্রেনে আসবেন, সেখান থেকে হয় পায়ে হেঁটে নাহলে ডান্ডিতে করে আসা যাবে। ভীষণ ঠান্ডা, ডিসেম্বর মাস ভীষণ ঠান্ডা, কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি চতুর্দিক ঘুরে খুঁজে লোক জোগাড় করে এলেন। সে তারিখটা ছিল 29শে ডিসেম্বর 1900 খ্রিস্টাব্দ। কাঠগোদামে তিনি এসে পৌঁছলেন, স্বামীজি ওই দিনকে এসে পৌঁছলেন এবং বিরজানন্দজিকে দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। সেদিন সেই যাত্রায় স্বামীজির সঙ্গে ছিলেন স্বামী শিবানন্দ এবং স্বামীজির শিষ্য স্বামী সদানন্দজি মারা। বিরজানন্দজি ভীষণ খোঁজ খবর করে যখন এরকমভাবে লোকজন এনেছেই দেখে স্বামীজি অত্যন্ত খুশি হলেন। তিনি বলেছিলেন, বাবা এই তো আমার ঠিক চালা, যে তুমি আমার ঠিক চালা। স্বামীজিকে তখন নিয়ে যাওয়াটাই খুব কঠিন ছিল, তার কারণ হচ্ছে পথ খুব দুর্গম, প্রচণ্ড বরফ পড়ছিল, সেদিনকে আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, বরফ পড়ার দরুন ঠান্ডা প্রচুর ছিল, আর উপরি যেটা সেটা হচ্ছে স্বামীজির শরীর খুব খারাপ হয়ে গেছিলো। স্বামীজিকে এই অসুস্থ শরীরে কী করে এতটা পথ নিয়ে যাওয়া যাবে এটাই একটা খুব কষ্টের ছিল। স্বামীজি ডান্ডিতে যাচ্ছিলেন এবং বাকিরা কেউ ঘোড়ায় বা কেউ কেউ পায়ে হেঁটে তার পিছনে আগে পিছিয়ে যাচ্ছিলেন, কিন্তু স্বামীজি তার শরীর ভুলে গেলেন। এই হিমালয়ে সেই ধ্যানগম্ভীর মূর্তি দেখে তার যেন ভীষণ আনন্দিত থাকলো, সমস্ত পথের যে কষ্ট এটাকে যেন তারা তিনি আর কোনোরকমভাবে বুঝতেই পারলেন না। প্রথম দিন 17 মাইল হেঁটে আসার পরে বিরজানন্দজি আগে থেকে ব্যবস্থা করেছে একটি ডাকবাংলো, সেইখানে রাত্রে থাকার ব্যবস্থা হলো। সেই দিন স্বামীজি খুব খুশি হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিন পথ চলা যখন শুরু হয় তখন প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে তুষারপাত হতে থাকে। রাস্তায় এত বরফ পড়েছিল, সেই বরফের উপর দিয়ে স্বামীজি ডান্ডিকে সোজা করে নিয়ে গিয়ে ইয়েতে পৌঁছানো পরের ডেস্টিনেশনে, কারণ দ্বিতীয় রাত্রি থাকার কথা হবে, সেটা একটা ডাংবাগলের ব্যবস্থা হয়েছে, সেইখানে পৌঁছানো খুব কঠিন। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, স্বামীজির বাহকরা তারা একটুখানি তামাক খেতে চাইলেন এবং স্বামীজি যেরকম খুব সদ হয় তাদেরকে তিনি ছেড়ে দিলেন। কিন্তু বিরজানন্দজি জানতেন এবং পই পই করে বারণ করে দিয়েছিলেন, যেটা যদি চাটা কিছু খেতে চায় বা থামতে চায় কখনো থামাবেন না, কারণ একবার যদি থামে তাহলে এরা কোনো সময় উঠবে না। একটা দোকানের সামনে, একটা চায়ের দোকান, সেই দোকানের সামনে ঝুপড়ি বলা যেতে পারে, কাঠের একটা ঝুপড়ি, সেই ঝুপড়ির ভেতরে, এই ঝুপড়ির সামনে স্বামীজির ডান্ডি রেখে
তারা খাওয়া দাওয়া শুরু করলো, কিন্তু তারপরে যেরকম অবস্থা তারা আর এক পাও এগিয়ে যেতে রাজি না। আর সেদিনকে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে। বিরজানন্দজির একটাই চিন্তা, তিনি কেমন করে স্বামীজিকে নিয়ে যাবেন। সেই বরফে বরফ আকীর্ণ জীর্ণ কুটিরের ভেতরে আগুন জ্বালানো হয়েছিল যাতে সবাই গরম হয়। মানে কোনো দিক দিয়ে ধোঁয়া বেরোতে পারছে না বলে সমস্ত কুটিরটি অগ্নিময় আগুনে একদম এই ধোঁয়াতে একবারে ভর্তি ছিল। সেদিন ছিল 1900 সালের 31শে ডিসেম্বর। স্বামীজি ছোট্ট শিশুর মতো ক্রোধ প্রকাশ করলেন, মহাপুরুষ মাঝকে খুব বকাঝকা করতে থাকলেন, বললেন, কালীকৃষ্ণ নয় ছেলে মানুষ, কিন্তু তারকদা তুমি তো বুড়ো, তুমি কোন আক্ষেপে আমাকে এই দুর্যোগের মধ্যে পাহাড়ে নিয়ে এলে, দেখুন কীরকম ছেলে মানুষ, নিজে এলেন মাদার সেভিয়ারের সঙ্গে দেখা করতে, নিজে এদেরকে খেতে দিলেন, খাবার সুযোগ দিলেন। তবে বিপদে পড়ে যেরকম ছোট্ট শিশু যেরকম অনুযোগ করে, ঠিক সেই রকম অনুযোগ করছেন, তুমি আমাকে কেন নিয়ে এলে, তুমি আমাকে কাঠগোদাম দিয়ে আলমোড়ায় যেতে না। আর বিরজানন্দজিকে খুব তিরস্কার করছেন, আলমোড়া হয়ে কাঠগোদাম হয়ে, কাঠগোদাম থেকে আলমোড়া হয়ে আসার আরেকটা পথ আছে, কিন্তু সেটা অনেক বেশি দীর্ঘ, স্বামীজির শরীরের পক্ষে সেটা ঠিক হবে না। আমরা সাধারণত গুরুদের বা বড়জনদের গুরুজনদের বকুনিখে থেমেই থাকি, বিরজানন্দজি তো থামার পাত্র নয়, তিনি বলতে থাকলেন, কিন্তু দোষ তো আপনারই, আপনাকে আর তো আমি বারণ করেছিলাম, আপনি 20 ডান্ডিদের নাম্বার অনুমতি দিয়েই তো এই বিভ্রান্তি করলেন, এখানে ওরা এত দেরি না করলে তো কবেই আমরা ডাকবাংলোয় পৌঁছে যেতাম, যে পরবর্তীকালে যে রেস্টিনেশন ডাকবাংলোয় পৌঁছে যেতাম। শিষ্য এখন বেগরমাই করে বসেছেন, স্বামীজি একবারে ভীত আতঙ্কিত, সে ছোটো শিশুর মতো বলছে, আচ্ছা আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন দেখ কেমন করে রাতটা কাটানো যাবে। সেই রাতটা খুবই ভয়ঙ্কর ছিল, স্বামীজিকে শুতে দেওয়ার জন্য খড়ের বিছানা করে দেওয়া হয়েছিল এবং কোনো রকমে কোনো কিছু দিয়ে কোনো রকমে একটা চাদর দিয়ে মুড়ে স্বামীজিকে একটা বালিশ দেওয়া হয়েছিল। সমস্ত রাত্রি ঝড়ের দাপট এবং তুষারপাতে দরজা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। স্বামী শিবানন্দজি সমস্ত রাত জেগে সেই দরজায় ঠেসান দিয়ে বসেছিলেন যাতে অর্গল ভেঙে দরজাটা ভেতরে না ঢুকে যায়, ঠান্ডা হওয়া যেন স্বামীজির কাছে না আসে। গুরুভাইরা কি এমনি সব মাথা কাটা তপস্যা করেছিলেন? এই স্বামীজিকে সেই দিনকার রাত্রির স্মৃতিকথা অনেক পরে, সেটা বোধ হয় খুব সম্ভবত 1950 সালের ঘটনা। এই 1950 সালে তখন বিরজানন্দজি সংঘগুরু, তিনি পাটনায় গিয়েছেন ভিক্ষা দিতে। কী অবস্থা তখন পাটনা আশ্রমের, যে পাটনা আশ্রমে সংঘগুরু আসছেন তার শোবার মতো তক্তপোষ চৌকি কিচ্ছু নেই, তাই যে ভক্ত এসেছিলেন তিনি তার বাড়ি থেকে একটি তক্তপোষ নিয়ে আসেন। কখনও সেই তক্তপোষটায় স্বামী শিবানন্দজি শুয়েছিলেন, সেই তক্তপোষটা তিনি নিয়ে আসেন, সেটা 1950 সালে যখন বিরজানন্দজি পাটনায় গেলেন। সেই তক্তপোষটিতে শোবার জন্য তখন আশ্রমে বিশেষ তোষক টোষক ছিল না, তাই খড় দিয়ে, খড় পেতে, খড়টাকে খুব ঘন করে পেতে তার উপর খুব সুন্দর করে ইয়ে দিয়ে চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। পরের দিন বিরজানন্দজিতে খুব ভোজভোজ করে ঘুমলেন। পরের দিন এসে সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনার কোনো রকম কিছু কষ্ট হয়েছিল? বিছানাটাকে খুব শক্ত বোধ হচ্ছিল, কারণ তার বারবার মনে হচ্ছিল কোথাও খড় সরে গেলে সেটা কাঠ সোজাসুজি কাঠের ওপর শুতে হবে। বিরজানন্দজি বললেন, না না, খুব সুন্দর নরম বিছানা, আমি বেশ ঘুমিয়েছি। তখন ভরসা পেয়ে ইনি ধীরে ধীরে বললেন, আদতে ওটা বিছানা নয়, খড়কে একত্রিত করে সেটা করা হয়েছে। ভারী সুন্দর উত্তর, সেটা আমরা পড়ব। বিরজানন্দজি বলছেন, তুমি তো খুব রিসোর্সফুল হে, দেখো আমারও এরকম একটা ঘটনা পড়ছে, তবে তোমারটা বেশ সিম্পল ব্যাপার, আমারটা খুব সিরিয়াস। স্বামীজিকে নিয়ে মায়াবতী যে যাচ্ছি, এক ঝুপড়িতে রাত কাটাতে হয়, দারুণ তুষারপাত হচ্ছিল, তুষারঝড় এত হচ্ছিল যে মহাপুরুষ মহারাজ দৌড়ে পিঠ দিয়ে সারা রাত বসে কাটিয়েছেন। তখন কোথায় বিছানা কোথায় বালিশ, আবোল তাবোল এটা সেটা যা কিছু হাতে ছিল সে তাই জড়ো করে একটা চাদর মুড়ে বালিশ তৈরি করে স্বামীজির মাথার নিচে রেখেছিলাম। আমি তো সারা রাত বসে পাহারা দিয়ে কাটালাম। স্বামীজি পরের দিন ভোরে বলছেন, দেখ কাল বেশ ঘুমিয়েছি। তারপর ওই অদ্ভুত বালিশের কথা শুনে বললেন, কথা যখন শুনলেন তখন তিনি যে কী খুশি বলেছিলেন, কালীকৃষ্ণ তুই তো খুব রিসোর্সফুল দেখছি। এটা আমাদের সঙ্গের একটা ভাবনা চিন্তা আছে, মানে সবসময় তো আমরা যখন বাইরে গিয়ে কাজকর্ম করি, রিলিফ করি, সব জায়গায় আমরা ঠিক আশ্রমের মতো পরিবেশ খুঁজে পাই না, কিন্তু এটা সঙ্গের সাধুদের ভেতরে এবং স্বেচ্ছাসেবী যারা থাকেন তাদের ভেতরেও খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ জিনিস করার সব
ব্যবস্থাদি আছে, তো সেই রকম এই এর একটি ব্যবস্থা, সেটা হচ্ছে খড় দিয়ে বিছানা তৈরি করে সেই দিয়ে দেওয়া। আমাদের মনে আছে আমরা একবার রিলিফ করতে গিয়েছিলাম মেদিনীপুরের, মেদিনীপুর আশ্রমের পক্ষ থেকে, জায়গাটার নাম আমি মুহূর্তে মনে করছে না, সেইখানে একটা স্কুল বাড়ি একতলাটা জলের তলায় চলে গেছিল, দোতলাটায় আমাদের থাকতে দেওয়া হয়েছিল এবং বারবার চেষ্টা কি করে বাথরুমে যাব, কি করে টয়লেটে যাব, এটা একটা বড় সমস্যা ছিল। সে কোনো রকমে একটা দিশা জঙ্গল হলো, কিন্তু পরের দিন যখন জল কমে যেতে থাকলো একেবারেই জল নেমে গেল, ওতে দুটো বাঁধ ভেঙে গেছিলো, সে যখন বাঁধটা একদিকের বাঁধ খুলে দেওয়া হলো তখন এদিককার জল হু হু করে চলে গেল। রিলিফের সঙ্গে সঙ্গে পূজনীয় সুরপতি মহারাজ লোকজন নিয়ে, গ্রামের লোকজন নিয়ে স্কুল পরিষ্কার করার কাজে লেগে দিলেন এবং স্কুলটিকে এমনভাবে পরিষ্কার করলেন, টেবিল চেয়ার এমনভাবে, আমাদের রিলিফ চলছে কিন্তু এমনভাবে করলেন, টেবিল ডেস্ক বেঞ্চ সব বাটটার করে রোদ্দুর শুকিয়ে টুকিয়ে এমন সুন্দর করে দিলেন, এক সপ্তাহের মধ্যে স্কুল চালু হয়ে গেল। আমরা একবারে যতটা কম জায়গা নেওয়া যায় ততটা কম জায়গা নিয়ে স্কুল পুরো দোতলাটা ছেড়ে দিয়েছিল, কিন্তু সুরপতি মহারাজ কিছুতেই রাজি হলেন না দোতলাটা পুরোটা নিতে। একটা বারান্দা আর দুটো ঘরের ভেতরে আমরা সব সাধু ব্রহ্মচারীরা থাকতাম, তিনি সুন্দর করে প্রত্যেকের আলাদা আলাদা করে বিছানা পেতে দিয়েছিলেন, ঘরের মাঝখানে মাঝ বরাবর একটা দড়ি পেতে দিয়েছিলেন, আমাদের প্রত্যেকের জন্য মশারি ছিল, বেলুড় মঠ থেকে আমরা নিয়ে গিয়েছিলাম একটা কম্বল একটা বালিশ একটা মশারি, আর সেই মশারিতে আবার সেই কিট্টু লাগিয়ে সেই ছোট ছোট কাগজের টুকরো লাগিয়ে সে তার সাথে লাগানো, যাতে ওই ফাঁসের সাথে লাগালেই মশারিগুলো আটকে থাকে। সুরপতি মহাজের কাজকর্ম দেখছিলাম অবাক হয়ে যেতাম এবং খুব ভোরবেলা থেকে আমাদের তুলে দিয়ে জপ ধ্যান সারিয়ে কাজে বসিয়ে দিতেন। সাতটায় আমরা সার্ভে যেতাম, কিন্তু যেহেতু ইলেকট্রিসিটি ছিল না তাই পাঁচটা থেকে সাতটা অবধি দু ঘন্টা আমরা কাজকর্ম করতাম, আমরা এই অফিসিয়াল যে ওয়ার্ক সেগুলো দু ঘন্টার মধ্যে সেরে নিতাম। অন্যান্য জায়গায় যেমন সার্ভে করে এসে আমরা কাজগুলো সারি, এখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি এই করতেন না, সন্ধে হয়ে গেলে আমাদের কাজেই অন্ধকার হয়ে যেত, ইলেকট্রিসিটি ছিল না, একটা হ্যাজাক নিয়ে যাওয়া ছিল সেই হ্যাজাকটা জ্বালিয়ে আর বাকি সব আলোগুলোকে নিভিয়ে দিয়ে আমরা খণ্ডনভব বন্ধন করতাম, জপ ধ্যান করতাম, আর বিকেলবেলা তারপরে সুরপ্রতিমা খুব সুন্দর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন। এখন তিনি রামকৃষ্ণ লোকে, কিন্তু আমার সেই দশ দিনে সেই মেকশিফট রিলিফ ক্যাম্পটা সবসময় মনে পড়ে। এরা খুব রিসোর্সফুল হয়, এই যে নেসেসিটি ইজ দি মাদার অফ অল ইনভেনশন আমরা বলি না, ঠিক সেই রকম এটি স্বামীজি তার গুরু ভাইদের পরম্পরায় আমাদের সংঘের ভেতর দিয়ে এসে গেছে। স্বামীজি খুব খুশি হয়েছিলেন তার এই কাণ্ড কারখানা দেখে। দ্বিতীয় দিন যখন বৃষ্টি থামলো তখন প্রায় 12 ইঞ্চি বরফ পড়ে গেছে, ওই বরফের মধ্যে দিয়ে তখনও পর্যন্ত 21 মাইল চলে তারা অবশেষে এখানে এসে পৌঁছলেন, কিন্তু শেষের খানিকটা অংশ স্বামীজি আর কিছুতেই ওই ইয়েতে যেতে চাইছিলেন না, ডান্ডায় যেতে চাইছিলেন না, কুলিরা নিয়ে যাবে কাঁধে করে চতুর্দোলায় সেটা রাজি হচ্ছিলেন না। স্বামীজি নেমে পড়ে বিরজানন্দজি কাঁধে ভর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন, এক পাও ভালো করে হাঁটতে পারছেন না, অদম্য মনের জোরে চলছেন। 39 বছরের 38 বছরের স্বামী বিবেকানন্দকে দেখে তখন মনে হচ্ছে তিনি না যেন 90 বছরের বৃদ্ধ, এত প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন, তার শরীরের সমস্ত জীবন শক্তিটাই হারিয়ে গেছে, তিনি ওইভাবে হাঁটছেন। স্বামীজি বলছেন, দেখ আগে 20-25 মাইল হাঁটা আমার কাছে তেমন কিছুই ছিল না, এখন কীরকম দুর্বল হয়ে গেছে, একটুকু হাঁটতেই কষ্ট হচ্ছে। তারপরে একটা অদ্ভুত কথা স্বামীজি তাকে বলেছিলেন, বলেছেন দেখ বাবা এখন তো জীবনের শেষে পৌঁছচ্ছে একেবারে শেষকালে। অবশেষে 5 দিন এরকমভাবে অতিক্রম করে 3রা জানুয়ারি 1901 সালে তারা মায়াবতীতে এসে পৌঁছলেন। মায়াবতীতে আসা মাত্র মাদার সেভিয়ার খুব আনন্দ পেয়েছিলেন, ক্যাপ্টেন সেভিয়ারকে হারিয়ে মাদার সেভিয়ারের যে দুঃখ ছিল এবং এতটা পথ এই ঠান্ডা বরফ সমস্ত কিছু অতিক্রম করে তার গুরু তার সঙ্গে দেখা করতে এসছেন, এই আনন্দে মাদার সেভিয়ার তার সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলেন। প্রচুর কাজ করতে হতো মায়াবতী আশ্রমে, তাই বিরজানন্দজি স্বামীজিকে পেয়ে একাকী পেয়ে প্রার্থনা করেছিলেন যদি তিনি দয়া করে তাকে একটুখানি তপস্যার সুযোগ দেন। স্বামীজি উত্তরে একটি ভারী সুন্দর কথা বললেন, কঠোর তপস্যা করে শরীর নষ্ট করিসনি, দেখ না
আমরা কঠোর তপস্যা করে শরীর ভেঙে ফেলেছি, তাতে কি লাভ? আমাদের অভিজ্ঞতা দেখে তোরা সে। তাছাড়া কতক্ষণ ধ্যান করবি? 5 মিনিট, এমনকি 1 মিনিট যদি মন স্থির হয় তো যথেষ্ট। তার জন্য সকাল সন্ধ্যায় নিয়মিত কিছুক্ষণ জপ করা দরকার। বাকি সময় শাস্ত্রপাঠ ও লোকহিতকর কাজ নিয়ে থাকতে হয়। আমার শিষ্যেরা তপস্যার চেয়ে কাজের দিকে বেশি ঝোঁক দেবে এই আমি চাই। স্বামী বিরজানন্দজি কিন্তু এত সহজে কথাটা মেনে নেননি। তিনি বলেছিলেন, আমি জানি আপনি যা বলছেন তা ঠিকই, তবু চরিত্রবল এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য তপস্যার একান্ত প্রয়োজন আছে, অন্যথায় নিষ্কাম কর্ম করাও ঠিক ঠিক সম্ভবপর হয় না। এই দুটো জিনিস একই সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড হওয়া দরকার। একসঙ্গে গভীর তপস্যা করা দরকার, একসঙ্গে প্রচুর কাজ করা দরকার। আমাদের সঙ্গে যিনি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ান আছেন, আমাদের হৃদয়ের মণিকটায় আছেন, তার মতো অন্যতম উল্লেখযোগ্য হলেন পূজনীয় স্বামী গহনানন্দজি। একটি সামান্য ছোট্ট বেদের মেটার্নিটি হোমকে কেমন করে সারা জীবনের তপস্যায়, মাত্র 10-12 বছরের তপস্যায় একটি 500 বেডের ফুল ফ্লেজের জেনারেল হসপিটালে রূপান্তরিত কেমন করে করতে হয় সেটা গহনানন্দজিকে দেখার মতো। গহনানন্দজিকে কেউ এক সময় বসে খুব বেশিক্ষণ কেউ জপ করতে দেখেনি, কিন্তু পরবর্তীকালে আমরা যখন মহারাজকে দেখতাম যে মহারাজ সামান্যতম সুযোগ পেলে গভীর ধ্যানে গভীর জপে মগ্ন হয়ে গেছেন, তখন এটা বোধ হতো যে সমস্ত জীবন যে তিনি কাজ করেছেন, কাজের সঙ্গে সঙ্গে তার সাধনাটাকেও তিনি তীব্রভাবে রেখেছিলেন। মুমুক্ষুানন্দজির কথা শুনি সারাদিন কাজকর্ম করতেন, হয়তো বিকেলে কোথাও সভায় গেলেন, সভা থেকে ফিরে আসার পরে খাবার সময় হয়ে গেছে, আমরা হলে আগে খেতে চলে যাই, কিন্তু ওনার নির্দেশ ছিল ওনার জন্য কেউ অপেক্ষা করবে না। উনি খাবারটা ওনার ঘরের সামনে টিফিন ক্যারিয়ারের মধ্যে ভরে রাখতে বলতেন। উনি ওনার নির্দিষ্ট সময় যে জপ ধ্যান করা দরকার, যে সময় জপ করা দরকার, যতটা করা দরকার ততটা করার পরে মধ্যরাত্রি হলে মধ্যরাত্রিরে খাওয়া দাওয়া করে শুতেন, আবার ভোরবেলা উঠে পড়তেন। গহনানন্দজি তখন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক, রামকৃষ্ণ মঠ মিশনের ট্রাস্টি, উনি 1965 সালে মঠের ট্রাস্টি হয়েছিলেন এবং পরবর্তীকালে উনি সহকারী সাধারণ সম্পাদক হন 1975 সাল থেকে। এই 1975 সাল থেকে একই সঙ্গে তিনি সেবা প্রতিষ্ঠানের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক। রোজ সকালবেলা তিনি বেরিয়ে যেতেন, তখন মঠের সেবা প্রতিষ্ঠানে একটা গাড়ি ছিল, সেই গাড়িটায় করে তিনি এতে আসতেন, বেলুড় মঠে আসতেন। পথে যা যা কাজকর্ম, যার যা কাজকর্ম করার দরকার সেটা একদম ফ্রি ছিল, তারা সবাই গহনানন্দজির গাড়িতে উঠতে পারত। এবং তারপরে উনি মঠে এসে গম্ভীরানন্দজি মাঝের সাথে মিটিং করে সংঘ পরিচালনার কাজে সাহায্য করতেন, চিঠিপত্র সমস্ত কিছু করে দুপুরে প্রসাদ পাওয়ার পর বিকেলে ফিরে যেতেন 3:30-3:30 নাগাদ সেবা প্রতিষ্ঠান। সেই যে গিয়ে ঘরে গিয়ে এই আজ সেবা প্রতিষ্ঠানে গিয়ে তিনি যে অফিসে ঢুকতেন, সেই অফিস শেষ হতো 10:00-11:00, তার মধ্যে ছিল পেশেন্টদের রাউন্ড দিয়ে দেখা। প্রত্যেক বুধবার, বোধহয় এখনও রীতিটা আছে, বুধবার পেশেন্টদের ঘুরে ঘুরে প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে দেখা। উনি সকলকে চিনতেন, কার কী সমস্যা সব কিছু দেখতেন, তারপরে ফিরে এসে কাজ করতেন। তীব্র আর্থিক কষ্ট, সে কষ্ট আমাদের ইয়ে বলেছিলেন, প্রভানন্দজি বলেছিলেন, সেই কষ্টের মধ্যে কেমন করে নরেশ মহারাজ, তখন ওরা নরেশ মহারাজই বলতেন, নরেশ মহারাজ কেমন করে মুখের হাসিটা বজায় রেখে সকলকে আশ্বস্ত করতেন সেটি আমার কাছে খুব একটা ভাবনার বিষয় ছিল। সমস্ত জীবনটা এই তপস্যা। প্রভানন্দজি গল্প করছেন, চণ্ডীপুরের কাছে লোকশিক্ষা পরিষদের একটি ইয়ে আছে, একটি কেন্দ্র আছে, এখনও আছে, এখন তো সে ফলে ফুলে বিরাজিত বিরাট বড় কেন্দ্র হয়ে উঠেছে। নরঘাট অব্দি আগে এই আসা যেত, নৌকা পেরিয়ে এপারে এসে বলতেন, প্রথমেই আমরা যে কাজটা করতাম, একটা দোকান থেকে খানিকটা চিঁড়ে কিনে, মাটির পাতিল কিনে, তাতে করে সে চিঁড়ে ভিজিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে খাওয়া হতো তিনজনে, পরমেশ্বর মহারাজ, স্বামী উমানন্দজি, রূপানন্দজি এবং আমাদের এডিটর ছিলেন চক্রবর্তী, ওরা তিনজনে মিলে ওখান থেকে একটা হ্যারিকেন কিনে সেইটা হাতে নিয়ে হাঁটা দিতেন। সেই একেবারে চণ্ডীপুরের কাছাকাছি যে কেন্দ্রটি আছে মুরাদপুর, সেই মুরাদপুর কেন্দ্রে তারা হাঁটা দিতেন। আমাকে বলেছিলেন প্রভানন্দজি, তুমি হিউয়েনসাংয়ের ছবি দেখেছ? হ্যাঁ দেখেছি। যে ঠিক সেই রকম হিউয়েনসাংয়ের ছবির মতো একটা বাক্স ছিল পিঠে, সেই বাক্সটা ভীষণ ভারী, সেটাকে কাঁধে করে ওরা নিয়ে যেতেন।
এই হিউম্যান সাইন্স বাক্সের ভেতরে থাকতো ম্যাজিক ল্যান্টার্ন, আর ওই ছোটো ছোটো ছবি আলো দিয়ে বিকেলবেলা গিয়ে সেটা দেখানো হতো, গ্রামের মানুষজনদের দেখানো হতো, এবং গ্রামের মানুষজনদের জন্য কাজ করতেন, ওইভাবে কাজ করে আবার তারা ফিরে আসতেন। ফেরার পথটা ওই রকম, ওই মুরাদপুর থেকে হেঁটে হেঁটে নরঘাট ব্রিজ যেখানে এখন হয়েছে সেইখানে অব্দি পায়ে হেঁটে আসা, তারপরে পায়ে হেঁটে এসে সেই দোকান থেকে খেয়ে আবার নরেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া। তখনও নরেন্দ্রপুর যাওয়াটা খুব সহজ ছিল না, একটি মাত্র বাস যেত, তাতে করে ধাক্কাধাক্কি করে ই করে তারা আসতেন। অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই যে আমাদের পাথুরিয়াঘাটার কাছে যে স্লামদের এরিয়া, বলছেন যখন লোকের সঙ্গে কাজ করতে নিয়ে গেলেন তাদের অবস্থা এত খারাপ যে পেচ্ছাপ করে দেখাতে হতো কেমন করে বাথরুম করে করার পর জল দিতে হয়, এটুকুও তারা জানতেন না। এই থেকে শুরু করে এখন সে, তারা তো এখন ভারতবর্ষ কেন বিশ্বের বিভিন্ন দেশে এই দুর্গাপুজোর যে চালি তৈরি হয়, যে মাসের কাজের যে চালি, তাতে তারা এখন পৃথিবী সেরা। এই এতজনের এই যে প্রচণ্ড পরিশ্রম করলে মাঝে মাঝে মনে হয় একটা বিশ্রামের প্রয়োজন আছে, স্বামীজি কিন্তু সেটাকে কিছুতেই অ্যাপ্রুভ করলেন না। ভারী সুন্দর কথা বললেন, বললেন আমার শিষ্যেরা তপস্যার চেয়ে কাজের দিকে বেশি ঝোঁক দিয়ে এই আমি চাই। কেমন কাজ? নিষ্কাম কর্ম, এবং প্রতি কাজের মধ্যে দিয়ে তারা যেন বিশ্বাস করেন যে আমরা স্বয়ং শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তিকে সেবা করে থাকছি। স্বামীজি বলেছিলেন, বিরজানজি বলেছিলেন, তবু আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য সাধন ভজন করার দরকার আছে। স্বামীজি তাকে অ্যাপ্রুভ করেছিলেন, কিন্তু সেই সময় তার ছুটি মেলেনি। দারুণ দারুণ সব কাজকর্ম করতেন। সেই সময় একটা অদ্ভুত ঘটনা, এটা আপনারা সবাই জানেন, আমাদের এরা সবাই মিলে, স্বামীজির শিষ্যরা সবাই মিলে যারা ছিলেন, স্বরূপানন্দজি বিরজানজি, একটা ঘরে বসে শ্রী শ্রী ঠাকুরের ছবি বসে সেখানে নিত্য পুজো করা শুরু করেছিলেন। বিমলানন্দজি এবং বিরজানজি এইটাই প্রধান উদ্যোক্তা ছিলেন, এবং যখন এটি হয় স্বামীজি দেখেন, স্বামীজি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। কারণ স্বামীজি চেয়েছিলেন যে এমন একটা জায়গা হোক, রামকৃষ্ণ মিশন এমন একটা জায়গা হোক যেখানে কোনো উপাসনা কিছু চলবে না। শেষবারে যখন মায়াবতী গিয়েছে এটা খুব ভালো ঘরে থাকতে দিয়েছে, ঠাকুরের ছবিও আছে, ঠাকুরমা স্বামীজির ছবিও আছে। আমার যেরকম মানে দ্বৈতবাদী সত্তা ধূপও জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়ে যখন ঠাকুরকে একটা পাক ঘোরানো হয়েছে, সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন চোখে পড়লো, সেখানে প্রথম ইনস্ট্রাকশন লেখা আছে নো ফর্মাল ওয়ার্শিপ। আমি আর কী করবো, ওই রিওয়াইন্ড করার মতো হাতটাকে ঘুরিয়ে নিয়ে এসে ধূপটাকে লাগিয়ে রেখে দিলাম। ওখানে ধূপ জ্বলে ঘরকে সুগন্ধিত করার জন্য, সে কিন্তু সেটা উপাসনার অঙ্গ নয়। এদের খুব মনে ব্যথা লেগেছিল যে ঠাকুরের ছবি রাখতে দিলেন না স্বামীজি, কেমন গুরু? তারা চিঠি লিখলেন গুরুর গুরু শ্রীমা সারদা দেবীকে। সেই চিঠি উত্তরে এরা যে চিঠি লেখেন সেটা মা লেখেন 15 ভাদ্র 1309 সালে, উত্তর দেন, তারিখটা ছিল 31 আগস্ট 1902 সাল। সেটা এখানে গিয়ে পৌঁছয়, তাদের হাতে গিয়ে পৌঁছয়, বিমলানন্দজির হাতে গিয়ে পৌঁছয় 7 সেপ্টেম্বর 1902। সেখানে মা লিখছেন, আমার গুরু যিনি, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা যখন সেই গুরু শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী, আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। মা একেবারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, ফলে তাদের পক্ষে আর কোনোরকমভাবে ওই ইয়ে করা হলো না, আর পুজো টুজো করা হলো না। স্বামীজি ধমক দেওয়াতে তুলে দিয়েছিলেন, কিন্তু আবার তারা বসিয়েছিলেন এবং ভেবেছিলেন মা তাদের সমর্থন করবেন, এই ভেবে তারা চেষ্টা করেছিলেন মা এটাকে সম্পূর্ণ নিগেট করে দেন। এরপরে একটা সেখানে খুব ভালো একটা ঘটনা ঘটেছিল, মজার ঘটনা। স্বামীজি ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসেন, আর এই আমাদের মায়াবতীর কাছেই, মায়াবতীর যখন যেখানটা ক্ষেত খামারের জায়গাটা, সেইখানে একটা পুকুর ছিল, পুকুর না বড় তালাও বলছে ওরা, তাতে নৌকাও চালানো যেত যখন জল থাকতো, তাতে মাছের চাষ হয়, এবং সেই তালাওয়ের জল সম্পূর্ণ বরফ হয়ে গেছিলো, জমে বরফ হয়ে গেছিলো। স্বামীজি খুব আইসক্রিম খেতে ভালোবাসতেন বলে সেই তালাওয়ের ওপরের অংশ থেকে বরফ সরিয়ে ভেতর থেকে বরফ নিয়ে গিয়ে দুধ ঘন করে আইসক্রিম তৈরি করে স্বামী বিরজানন্দজি স্বামীজিকে খাইয়েছিলেন। একদিন খুব ইয়ে তো, খুব তাড়াহুড়ো করছেন এরা স্বামীজিকে সঠিক সময় খেতে দিতে, স্বামীজি একবার বালকের মতো হয়ে গেছিলেন, খুব রেগে গেছেন, ভীষণ রেগে গেছেন। খাবার যখন নিয়ে গেছেন বলছেন না আমি খাবো না,
তারপরে যখন এরা জোর জার করতে থাকলেন তখন তারা ধীরে ধীরে খেতে আরম্ভ করলেন, স্বামীজি খেতে আরম্ভ করলেন। এবং খাওয়ার সময় সঙ্গে সঙ্গে যেমন তার ক্ষুধা নিবৃত্তি হতে থাকে তখন তিনি বলতে থাকেন, এই কারণে এত রেগে গেছিলাম, ভীষণ খিদে পেয়েছে। এবারে স্বামীজির ফিরে আসার সময় স্থির হলো, প্রচণ্ড তুষারপাতে তখন কুড়ি সংগ্রহ করা কঠিন হয়ে গেছিল, কিন্তু স্বামীজি অন্যদের অস্থির হতে বারণ করে বলেছিলেন, যদি বিরজানজি বলেছিলেন যদি লোক না পাওয়া যায় আমরাই আপনাকে কাঁধে করে বয়ে নিয়ে যাব। স্বামীজি বলেছেন, তাই তো, আমাকে খাদে ফেলে দেওয়ার তোদের ভীষণ রকম একটা প্ল্যান তৈরি হচ্ছে। স্বামীজি বলেছিলেন, দেখো এবারে বিধি ব্যবস্থার সব ভার কালীকৃষ্ণের ওপর থাকুক, ওর মাথা ঠান্ডা, হইচই করে না, ও যা বলবে তাই আমাদের শুনতে হবে। সেই ছোট্ট কালীকৃষ্ণকে নেতা বানিয়ে তিনি রওনা দিলেন মায়াবতী ছেড়ে বেলুড় মঠের উদ্দেশ্যে। যাত্রাপথে ডিহিরি ডাক বাংলোতে স্বামীজি ছিলেন। সেখানে একটা অদ্ভুত ঘটনা হলো, বিরজানজি ভাত রান্না করতে গিয়ে ভাতের হাঁড়ির চেয়েও বড় বেশি চাল দিয়ে দিয়েছিলেন, আর সে চাল তো সে ফুটে তার ফ্যান ট্যান বেরোচ্ছে, তিনি একবারে দিশেহারা অবস্থা। স্বামীজি গিয়ে বললেন, ওরে একটা ভালো কাজ কর, খানিকটা ঘি এর মধ্যে ঢেলে দে, সঙ্গে সঙ্গে ঘি ঢাললেই আবার ভাতটা নেমে যাবে, আর একটু নাড়াচাড়া করে দিতে বললেন, তাহলে ভাতটা যখন নামানো হবে তখন খেতে খুব সুন্দর হবে। শুধুমাত্র শিষ্য রিসোর্সফুল ছিলেন না, গুরুও খুব রিসোর্সফুল ছিলেন। পিলবিতে এসে স্বামীজি আর ডান্ডি থেকে নেমে তিনি বললেন যে আমাদের সঙ্গে যে ঘোড়া আছে সেই ঘোড়াতে চল তোকে ঘোড়াতে তুলে ঘোড়া চালানো শেখাবো। স্বামীজির হঠাৎ করে ইচ্ছে হলো, দুজনে বেশ খানিকক্ষণ ঘোড়া চালাতে শেখা, সেদিনকেই স্বামীজির কাছে সেই ঘোড়া চালানো শিখলেন। স্বামীজি যেরকমভাবে করলেন সেরকমভাবে তাকে করতে দেন। এই বিলবিদ থেকে স্বামীজি বেলুড় মঠের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং গুরু শিষ্যের এই প্রথম এই শেষ চাক্ষুষ দর্শন, যে দর্শন শুরু হয়েছিল সেই গোপাললাল শিলের বাগানবাড়িতে, সেখান সেই দর্শন শেষ হয়ে গেল এই পিলভিট স্টেশনে, দুজনে চলে গেলেন। এরপরে তিনি 1901 সালে এপ্রিল মাসে স্বামীজি চলে যাওয়ার পরে কেদার বদ্রী গিয়েছিলেন, সঙ্গে ছিলেন ব্রহ্মচারী জ্ঞান, যিনি স্বামীজির কাছে মন্ত্রদীক্ষা পেয়েছিলেন। বদ্রীনাথে গিয়ে বদ্রীনাথে সেই ভাবগম্ভীর পরিবেশে তিনি একেবারে ভীষণভাবে গভীর সমাধিতে ছিলেন, মগ্ন হয়ে যান। খুব কৃপণ ছিলেন, আমরা তো পুরোনো দিনে সাধুদের দেখেছি, এরা খুব কৃপণ, বিরজানজি ভীষণ কৃপণ ছিলেন। এই এত বড় তীর্থযাত্রা করেছিলেন, সেই কালে সেই যুগে খরচ হয়েছিল মাত্র 5 টাকা, আমরা কল্পনাও করতে পারি না, 5 টাকার অনেক দাম ছিল এটা ঠিক, কিন্তু সমস্ত তীর্থযাত্রায় তার খরচ হয়েছিল মাত্র 5 টাকা। আত্মস্থানন্দজি বলতেন যে শ্যামলাতালে বিরজানন্দজি নিজে সমস্ত সবজি কাটতেন, যে অনেক সময় অনেক সবজি বেশি কেনা হতো সেগুলো খানিকটা খানিকটা আলু টালু পচে যেত, বিরজানজি সবজি কাটার ভার কাউকে দিতেন না, সেই নিজে দেখে দেখে ছুরি দিয়ে টেবিলের উপর বসে বসে সেগুলি কাটতেন, ওই খারাপ অংশগুলো যতখানি ভালো আছে সেটা রেখে দিয়ে আমি যেন ঘচাঘচ করে খানিকটা অংশ বাদ দিয়ে দিই ওরকম নয়, প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে তার কোথায় কোথায় কতটা পচন লেগেছে সেটাকে বার করে বাকিটা অংশ খুব নিখুঁত করে সবজি কাটতে, সবজি কাটতে তার অনেক সময় লাগতো। ফলের ক্ষেত্রেও তাই, ফল তিনি ভাগ করতেন, 3টে ভাগে ভাগ করে ফেলতেন, একটা হচ্ছে ভালো ফল, একটা হচ্ছে একটু পচা ফল, আর একটা হচ্ছে পচা ফল, এই 3টে ফল আছে। ভালো ভালো ফল সেগুলো সব অতিথি এবং সেবকদের জন্য, যারা আপনার জন্য আছে তাদের জন্য একটু পচা ফল, আর নিজের জন্য পচা ফল, সেই পচা ফলের একটা করে ধরে তার ভিতরে যতটুকু অংশ ভালো আছে সেইটুকু অংশ নিয়ে রাখতেন। তাকে কেউ জিজ্ঞাসা করলে বলে, আর বলো না আমার সেবকগুলো হয়েছে ভীষণ ফাঁকিবাজ, এত বাবুগানি হয়ে গেছে ওদের, এত বাবুয়ানি হয়ে গেছে ওদের, যদি এইসব ফল সবজি কাটতে দিই তাহলে সব কেটে কুটে বহু জিনিস নষ্ট করবে, তাই আমি গুছিয়ে গুছিয়ে কাটি। আমাদের মনে আছে, আপনারা জানেন কি না স্মৃতিতে আছে কি না জানি না, পূজনীয়া ভারতী প্রাণা মাতাজি ঠিক এরকম ছিলেন, কাশীর স্মৃতিতে আছে যে নিজে সবজি কাটতেন, কাউকে কাটতে দিতেন না, নিজে ওইরকম দেখে দেখে বেছে বেছে সমস্ত কিছু কাটতেন। এই যে রামকৃষ্ণ সাম্রাজ্যের সৌর্ধ রচনা হয়েছে যেটা আমরা সুফল দেখতে পাচ্ছি, বহু কষ্ট, দধিচির বহু ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে সেখানে আমাকে একটু কালো কালো বেশি দেখাচ্ছে। তীর্থ দর্শন করার পরে অদ্বৈত আশ্রমে সর্বাঙ্গীন রূপায়ণে তিনি কাজ করলেন। কি কাজ করলেন না, তিনি তো ওইভাবে এডিটার ছিলেন স্বামী স্বরূপানন্দজি,
ওইও করেছিলেন, কিন্তু তার প্রচারে বেরিয়ে ফেললেন। প্রচারে গিয়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট এবং বোম্বাই প্রদেশে সব জায়গায় তিনি যেতেন, বিভিন্ন পরিচিত মানুষের কাছে যেতেন। তার বাড়িতে অনেক লোকের যেখানে জমায়েত হতো সেখানে তিনি রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং এই ভাবধারাগুলো প্রবুদ্ধ ভারতে কীরকমভাবে প্রচারিত হয়েছে সেটিকে তিনি বলতেন। একদিকে শ্রদ্ধা, প্রীতি এবং আতিথেয়তা, আবার কোথাও কোথাও তিনি গালাগাল খেয়েছেন, কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি এই প্রচারের কাছ থেকে নিজেকে এতটুকু সরিয়ে নেননি। তিনি এত ভালো প্রচার করেছিলেন যে সেই সময় থেকেই এই প্রবুদ্ধ ভারতের মুসলিম সাবস্ক্রাইবারও ছিল। এই সময় তিনি মথুরা, বৃন্দাবন হয়ে কনখলে আসেন। কনখলে তখন তার গুরুভাই স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ খুব চেষ্টা করে এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চালু করছেন, কিন্তু ঋষিকেশে সেই জমাট বাঁধা সেই ভাব দেখে তার আবার তপস্যা করার ইচ্ছা হলো। তিনি ঋষিকেশে কিছুদিন তপস্যা করেছিলেন, সেখানে গুজরানওয়ালাতে জনৈক অদ্বৈত সাধু স্বামী হংসরাজের সঙ্গে তার দেখা হয়। হংসরাজ তাকে স্বামীজির হাতের লেখা সই করা একটি চাপরাস দেখান, তাতে লেখা আছে, আজ হতে স্বামী স্বরূপানন্দ সরস্বতী স্বামী হংসরাজ নামে খ্যাত হইবে। এর বাইরে তিনি করাচিতে যান, করাচিতে সেখানে সচ্চিদানন্দ স্বামী এবং সুরেশ্বরানন্দের সঙ্গে তার দেখা হয়। এরপরে পোরবন্দর আসেন, পোরবন্দর থেকে দ্বারকা দর্শন করেন, জুনার গিরনার হয়ে তখন তিনি আসতে থাকেন। কিন্তু একটাই কাজ তার, প্রবুদ্ধ ভারতের সাবস্ক্রাইবার জোগাড় করা। তিনি যখনই এই কার্যপ্রদেশে আহমেদাবাদে এসে আছেন তখনই হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো তিনি শুনলেন যে স্বামীজির শরীর চলে গেছেন। একেবারে কোনো রকম অপেক্ষা না করে ক্ষতবিক্ষত দেহে তিনি ফিরে এলেন মায়াবতীতে। মায়াবতীতে ফিরে এসে তিনি একটি অদ্ভুত ঘটনা শুনলেন। স্বামীজির যখন খুব শরীর খারাপ, চার পাঁচজন মিলে স্বামীজিকে সেবা করছেন কিন্তু কেউ ঠিকঠাক মতো কাজ করতে পারছেন না, তখন স্বামী বিবেকানন্দ এদের বলেছিলেন যে তোরা এতজনে মিলে আমার এত সেবা করার চেষ্টা করছিস, কালীকৃষ্ণ একাই কীরকম করত। তিনি চেয়েছিলেন যে কালীকৃষ্ণ ফিরে আসুক তার সেবায়, কিন্তু মাদার সেভিয়ার এবং আমাদের স্বামী স্বরূপানন্দজি স্বামীজিকে অনুরোধ করেন, কারণ তার জন্য, তার চেষ্টায় এই আমাদের প্রবুদ্ধ ভারতের এত প্রচার সম্ভব হয়েছিল। এই ঘটনাটি জানতে পেরে তিনি ভীষণ কষ্ট পান এবং মনে এত দুঃখ পান যে তিনি সমস্ত কাজ থেকে ছেড়ে গিয়ে এই মায়াবতীর থেকে একটু দূরে সেইখানে গিয়ে তিনি সমাজ সাধন ভজনতে মগ্ন হন। রোজ দিনে 15-16 ঘন্টা জপ করতেন, কারুর সাথে তার কোনো রকম সম্পর্ক ছিল না। তাকে বোঝানোর জন্য নানাজনে নানা কিছু করে, কিন্তু একজনের কথায় তার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আসে। একটি চিঠি আসে বেলুড় মঠ থেকে, চিঠির তারিখ 18 অক্টোবর 1902। চিঠির লেখক হচ্ছেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজ। তিনি লিখেছিলেন, স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে কিন্তু তাহার জমাট কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজ্জল্যমান, উত্তরোত্তর বৃদ্ধি হইয়া কার্য করিবে। তুমি তাহার আশীর্বাদ পাইয়াছ, তোমার কল্যাণ হইবে, তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো। ইহাপেক্ষা অধিকতর সদুদ্দেশ্যে এ জীবনে আর কি হতে পারে? সিদ্ধিতে সন্দিহান হইও না, স্থির বিশ্বাস অর্জন করো, তিনি সকলকে সাহায্য করিবেন ও কি কর্তব্য জানাইয়া দিবেন। স্বামীজির সেই প্রয়াণে সবাই ভেঙে পড়েছিলেন সেই সময়। স্বামীজির শিষ্যরা, এমনকি যে পত্র লেখক স্বামী তুরিয়ানন্দজি, তিনিও ভীষণ রকমভাবে ভেঙে পড়েছিলেন স্বামীজির মহাপ্রয়াণের ফলে। তিনি প্রত্যক্ষ কর্ম থেকে একেবারে সরে এসেছিলেন, কিন্তু তিনি বিরজানন্দজিকে অনুরোধ করতে থাকেন। তিনি এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বোঝা দরকার। স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজ্জল্যমান, তার যে শক্তি প্রত্যেকের ভেতরে, একটা ছোট্ট শরীরের মধ্যে যেটা আবদ্ধ ছিল, যেমন একটা বেলুনের ভেতরে গ্যাস থাকলে গ্যাসটা যখন বেলুনটাকে পাঞ্চ করে দেওয়া হয় বেলুনটা ফেটে যায়, এবং তারপরে সেই যে গ্যাসটা যেটা থাকে ভেতরে, যে গ্যাসটা থাকে সেটা যেমন সারা জগতে ছড়িয়ে যায়, কাছে যখন কারা থাকে তাদের নাকেও সেই কটু গন্ধটা লাগে, ঠিক সেইরকমভাবে স্বামীজির সেই আধ্যাত্মিক জমাট বাঁধা শরীর, সেটি প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গে তার সেই শক্তি জগতের সর্বত্র ছড়িয়ে গেছিল। এবং শক্তির কাজ হচ্ছে হয় উত্তরোত্তর বৃদ্ধি হবে, নাহলে নেমে যাবে। শক্তি, স্বামীজির শক্তি ছিল এত শক্তিশালী
যত মানুষে সেই হৃদয়ে সেটাকে গ্রহণ করবে সেটা শক্তি উত্তরোত্তর বাড়বে। কেমন করে বাড়ে? ভাবটিকে যখন আমরা গ্রহণ করি, যখন আমরা অন্যের ভেতরে সেটা সঞ্চার করি, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এরকম করে শক্তির বৃদ্ধি হয়। যত এক্সারসাইজ হতে থাকবে তত সেই শক্তির প্রয়োগগুলো নানা রকম দেখে যাওয়া হবে। আমরা খুব চেষ্টা করতাম, এটা শিবমানজি জোর করে আমাদের পাঠাতেন এই ভাবপ্রচার পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে। একবার এসে জিজ্ঞাসা করেছিলেন যে তোর কীরকম লাগছে ভাবপ্রচার পরিষদের অনুষ্ঠানে এসে। আমার একটাই কথা মনে হয়েছিল যে একটা নতুন বিশ্ব, একটা নতুন জগৎ খুলে গেছিল আমাদের সামনে। কিসের জগৎ জানেন তো? আমাদের ধারণা ছিল আমরাই একমাত্র স্বামী বিবেকানন্দকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দকে নিয়ে চিন্তা করি। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বহু মানুষ আছে যারা স্বামীজিকে নিয়ে ভাবে, স্বামীজিকে নিয়ে চিন্তা করে, এবং স্বামীজি যেরকম বলেছেন, আমরা তো সঙ্ঘে সবার সাহায্য পাই, সঙ্ঘের সাহায্য তো সবচেয়ে বড় পাই, কারুর সাহায্য না নিয়ে একা শক্তিতে এগিয়ে যাওয়া। একজনের গল্প বলে শেষ করব, তার নাম মনন চৈতন্য, পুরুলিয়ার কাছে থাকে। আমরা যা সভ্য জগতের মানুষ, তাকে দেখলে মনে হবে না এর সঙ্গে কথা বলা যায়। বৈষ্ণবদের মতো হাঁটু অবধি তার কাপড় পরা আছে, একটা উত্তরীয় গায়ে দেওয়া আছে, আর মাথায় জটাটা কাপড় দিয়ে বাঁধা থাকে। যেদিন প্রথম তার সঙ্গে আমার দেখা হলো পুরুলিয়াতে, আগে একবার দেখা হয়েছিল দুর্গাপুরে, কিন্তু পুরুলিয়ার সভায় যখন দেখা হলো সেদিন তিনি এসেছেন, তার মাথায় তখন তিনটে সেলাই করা আছে, ব্যান্ডেজ করে এসেছেন। তিনি এই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের, যেখানে জলের খুব অভাব, পুরুলিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে জল ছাড়া কেমন করে চাষ করতে হয় সেই বিদ্যা অল্প বয়সী ছেলেদের শেখাতে শুরু করলেন। আরেকটা জিনিস ওখানে খুব যেটা শেখা হয় সেটা হচ্ছে এই সিল্ক ককুন, গুটি পোকার চাষ শেখালেন। কেমন করে গুটি পোকার চাষ শুধু শেখালেন না, কেমন করে চাষ করতে হয়, তার থেকে কেমন করে সুতো বার করতে হয়, সেই সুতোগুলোকে সমৃদ্ধ করে কেমন করে থান কাপড় করতে হয়, সেই থানকে প্রিন্ট করে সেটাকে কেমন করে শাড়িতে রূপান্তরিত করতে হয়। গম চাষ শিখিয়েছিলেন যে গম চাষে জল খুব একটা লাগে না, মাটিও খুব বেশি পাট করতে হয় না, ফলে অনেকেই তার সঙ্গে লেগে পড়ল। তখন যারা মানি ল্যান্ডার, আপনারা এখনও ভাবতেই পারবেন না পুরুলিয়ার এই সমস্ত প্রত্যন্ত প্রান্তে এমন মানি ল্যান্ডারও আছেন, মহাজনরা আছেন, সুৎকার বাড়ি আছেন, যারা একজনকে দাদা মানে ঠাকুরদাকে যদি ঋণ দিয়ে থাকেন, সেই ঋণের দায়ে তার সন্তান, তার সন্তান পরম্পরায় থাকে। ঋণ শোধ হয় না, শুধু সুদ দিতে দিতে এক একটা জীবন কেটে যায়। তাদের খুব স্বার্থে আঘাত লাগলো। তারা প্রথমে মনন চৈতন্যকে ডেকে খুব বকাঝকা করেছিলেন, তাতেও যখন তিনি রাজি হলেন না, তখন ওই যে গমের যে ক্ষেত সেখানে গরু ঢুকিয়ে দিয়েছিলেন, তাতেও যখন কিছু হলো না, তখন একদিন রাস্তায় ধরে ভীষণ মারলেন। ওই স্টিচগুলো সেটা ঠিকঠাক করে থানায় ডায়েরি করে তিনি মিটিংয়ে এসেছেন। তার চোখ মুখ দেখলে কোথাও মনে হচ্ছে না তিনি খুব কষ্ট পাচ্ছেন বা তার ভীষণ কষ্ট হচ্ছে, সব কিচ্ছু মনে হচ্ছে না। তিনি যেন স্বামীজির ভাবেতে একদম পূর্ণ হয়ে আছে। স্বামীজি যে বলছেন না এই শেষের কথাটা, স্বামীজির ভৌতিক শরীর গিয়েছে, এটা তুরিয়ানন্দজি বলছেন, স্বামীজির ভৌতিক শরীর গিয়েছে কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজ্জল্যমান, উত্তর উত্তর বর্ধিত হইয়া কার্য করিবে। আমরা যুব সম্মেলনের কথা শুনেছিলাম, এই ভাবপ্রচার পরিষদে একটা নতুন সম্মেলনের কথা শুনলাম, সেটা হচ্ছে কিশোর সম্মেলন। আমরা এখানে করার চেষ্টা করেছি, বলেছিলেন যুবকরা তো স্বামীজির ভাব নিয়ে যাবে, কিন্তু কিশোর অবস্থা থেকে যদি তাদের ট্রেনিং দেওয়া হয়, সেই ভাবটা যদি তার ভিতরে ঢোকানো হয়, গল্পচ্ছলে জীবনের প্রতিটি কাজে যদি আসা যায়, তাহলে কিশোর সম্মেলন করার প্রয়োজন আছে। কত রকমভাবে সেবা করার যে আইডিয়া আছে, একবার একটা সম্মেলনে গিয়ে একটা আইডিয়া শুনলাম যে কারুর যদি ফাঁকা বারান্দা থাকে, মানে ঢাকা বারান্দা, সেটা ফাঁকাই আছে, অথবা কোনো ঘর থাকে, ছেলেপুলেদের একটু সেই ঘর খুলে দিয়ে পড়তে দেওয়ার জায়গা করে দেওয়া দরকার। অনেকের বাড়িতে পড়তে বসার জায়গা নেই, অথচ ছেলেপুলেরা পড়তে চায়। যে স্বামীজির সেবা যদি আমরা করতে চাই অন্যকে, কতভাবে যে সেবা করা যায় তার কোনো ঠিক নেই। এবং এই ভাব যত আমরা চর্চা করতে থাকব, তা উত্তরোত্তর বৃদ্ধি পাইবে। এই শেষের কথাটা খুব সুন্দর, তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো, ইহা অপেক্ষা অধিকতর সদুদ্দেশে এ জীবন আর কি হইতে পারে। তার কাজে সহায়ক হতে হয় আমাদের। আমরা যত নিজেদের ভাববার চেষ্টা করো, তত আমাদের ভেতরে গোলমাল হয়। এই যে মা এর কথা বললাম, জেলে পড়ান, ইনি কিন্তু তার সংসারকে কখনো অবহেলা করেন না। তিনি সংসারে যেরকম সমস্ত কাজকর্ম করেও ওই জেলের কর্মীদের পড়াতে আসেন। আমাদের ক্লাসে একদিন উনি কয়েকদিন পরপর দেরি করে আসছিলেন, তাই আমি একদিন বললাম, আপনি কিন্তু অনুযোগ করেই বললাম, আপনি কিন্তু
একটু দেরি করে আসেন। উনি তখন আমাকে বললেন ইনি জেলে গিয়ে পড়ান এবং সেই কারণে তার আসতে একটু দেরি হয়ে যায়। এত আনন্দ হচ্ছিল সে কথা শুনে, এ বলার নয়। ওরা এসেছিলেন একটা দল করে, যখন আমাদের এখানে আমফানে আমাদের জেটি ভেঙে গেছিলো, সমুদ্র উত্তাল, তার মধ্যে ওই ট্রলারে করে, আমি তো দেখে হতবাক, ট্রলারে করে অত জিনিসপত্র কাজে নিয়ে এসেছিলেন। মনে হচ্ছিলো স্বামীজির শক্তিকে যদি চর্চা করি এরকম আমাদের ভেতরেও শক্তি উর্ধ্বর্ত বাড়বে। সবচেয়ে ভালো হয় যদি আমরা সবাই চেষ্টা করি আমরা যেন স্বামীজির যার যতটুকু ক্যাপাসিটি আছে সেইভাবে স্বামীজির এই কাজের যেন আমরা সহায়ক হয়ে উঠতে পারি। আজকে এই পর্যন্ত, আবার দুর্গাপুজোর পরে এই স্বামীজির পদপ্রান্তে এই আলোচনাটি আমরা নিয়ে একত্রিত হব। ততদিন আপনারা ভালো থাকবেন। কালকে ক্লাস হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতা হবে, নোটিফিকেশন চলে যাবে, কালকেই আমাদের শেষ ক্লাস। আমারও আজকে ক্লাস করতে ইচ্ছা করছিল, কিরম পুজো পুজো চতুর্দিকে গন্ধ এসে গেছে, ছেলেরা বাড়ি যাওয়ার জন্য নানা রকম অচিরা শুরু করেছে, কারুর হাত ভাঙছে, কারুর পা ভাঙছে, কারুর মাথা কাটছে, এবং হলেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং যখন লাপাতে লাপাতে আজকে দেখলাম কালকে যার পা কেটে এত রক্ত বেরিয়েছে আমরা কোনোভাবে থামাতে পারছি না, ডাক্তার ডাকতে হলো, সে আজকে যেরমভাবে খোঁড়াচ্ছে লিম্পিং, কিন্তু তার যে আনন্দ আর নাচ, মায়ের সঙ্গে মায়ের হাতটিকে এমন জড়িয়ে সে বাড়ি ফিরছে, আমাদের দেখেই খুব আনন্দ হচ্ছিল। পুজো এসে গেছে, আমরাও যেন জগন্মাতার হাত ধরে এরকম করে নাচতে নাচতে আমাদের ক্ষতবিক্ষত শরীরটাকে নিয়ে স্বামীজির সহায়ক হওয়ার কাছে এগিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বা তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।